এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখব 16 জুন রবিবার, অর্থাৎ 15 জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16 জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনলে আশা করা যে আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত, খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে, আর সগিরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের দেশে 8 তারিখ হলেও, এ সম্পর্কে 2টি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি এবং 2টি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন, কিন্তু আসলে ইয়ামুত তরবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়মে আরাফা বলা হয় 9 তারিখকে, ইয়মুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়মুন নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের, কিন্তু আমরা যখন ফেকার কিতাবপত্রে 8 তারিখ সরি ইয়মুত তরবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য, ঠিক একইভাবে ইয়মুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়ম আরাফা বলতে 9 তারিখকে বুঝব। তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহা একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে, অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকাহা একরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের 9 তারিখ অর্থাৎ 16 জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো, আরও প্রশংসনীয়, বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম 9 দিনই রোজা রাখাটা মুস্তাহাব। খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে, হজের দিনগুলোতে হাজি সাহেবদের করণীয়গুলো এক নজর একটু বলবেন। 8 তারিখে কিংবা 7 তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে, এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চড়ে মিনা চলে যাবো। হাজি সাহেব সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে, মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়ব, আদায় করব, এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব, আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব। এর বাইরে বিশেষ কোনো আমল সেখানে নেই। এবং 8 তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে, সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়াটা সুন্নাহ, 1 ওয়াক্ত কম পড়া হলেও জায়েজ আছে, আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে। আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো, কোনো অসুবিধা নেই, সকালে দেরি হলে কোনো সমস্যা নেই, তবে ফজর উপরে যাওয়াটা সুন্নাহ, শনিবার 9 তারিখ সকালবেলা যাওয়াটা হলো সুন্নাহ আরাফাতে। আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, জোহর নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মোনাজাতে মশগুল থাকবো, খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করবো, জোর পরে খুতবা হবে, এরপর আমরা দোয়া মশগুল থাকবো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর আমরা মুজদালিফায় চলে যাবো, মাগরিব নামাজ না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এসে একসাথে পড়বো, পড়ে মুজদালিফায় আমরা রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা। এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ 10 তারিখ ভোরে আমরা চলে যাবো মিনার উদ্দেশ্যে, মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে, জামালাতে গিয়ে বড় জামালায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব, কোরবানি করে মাথার চুল আমরা চাচতে পারবো, চাচবো, চাচার পর আমরা এহরামের কাপড় খুলে ফেলতে পারবো। এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে, যেমন রাতে পাথর আগ পর্যন্ত লব্বাইক আল্লাহু আকবার লব্বাইক চলতে থাকবে, সেই সাথে তাকবীরে তাশহীদ 9 তারিখে সকাল থেকে চলতে থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এরপর আমরা হজের যে তওয়াফ আছে মক্কা এসে সেই তওয়াফ করবো, আর শরীরে যদি ক্লান্তি অনুভব হয় নিজের দিয়ে হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি, আর এই তওয়াফটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই। হজের তওয়াফ
এটা এহরামরত অবস্থা করা জরুরি না, যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর। এরপর আপনি হজের তওয়াফ করলেন, সাই করলেন, আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো, পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতে অবস্থান করবেন, করে বারোতম দিবসে অর্থাৎ সিলহজের ১২ তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জলগাতে বাথরুমে, তারপরে আর যদি ১২তম দিবসে আপনি থাকেন জিলহজের ১২ তারিখে থাকেন রাতে মিনাতে, তাহলে সেক্ষেত্রে ১৩ তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জলগাতে, দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন। এ হলো টোটাল হজের দিনগুলোর কার্যক্রম। তার চাইলে কেউ ১২ তারিখে চলে আসতে পারে, আর যদি ১২ তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে ১৩ তারিখে বাথরুম মেরে তাকে মক্কায় আসতে হবে। রোকসান আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্বস্তায় ভুগছি, বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কি না তা নিয়ে সন্দেহ হয়, এই সন্দেহের জন্য নামাজ পড়লে তা আদায় হবে কিনা? বন্ধু রোকসানা, অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামা ইউরিবু কাইলা মা লা ইউরিবু, তোমার যেটা সন্দেহ হয় সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও। তবে এই ওয়াসওয়াসার রোগ, এটা অনেক সময় শয়তানি থেকে হয়ে থাকে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে, নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে। তো এই যে ওয়াসওয়াসার রোগ, এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া বা আপনার শরীর ঝাড়ফুঁকে স্মরণাপন্ন হতে হবে। এর পাশাপাশি ওয়াসওয়াসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ নেই ইসলামে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটি মূলনীতি আছে ইসলামের শরীয়া, সেটা হলো যে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আপনার অজু আছে, এরপরে আপনার সন্দেহ হচ্ছে, খুঁতখুঁতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল, তো এই খুঁতখুঁতে ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না, বরং অজু আছে সেটি ধরা হবে। আপনার খুঁতখুঁতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না। আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি, এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন, মানে অস্বস্তার শুরু হওয়ার আগ মুহূর্তে, এরপর হঠাৎ করে অস্বস্তা আসলো, এই অস্বস্তা আসছে যে এই অস্বস্তাটা, এটা যদি চূড়ান্তভাবে প্রমাণিত না হয়, প্রাসঙ্গিক অস্বস্তা হয় আপনি দেখেন, তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না। একজন মানুষ উজু করেছে নিশ্চিত, এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে, এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটি বলা যাবে না, বরং উজু আসে সেটা ধরে রাখা হবে, কারণ নিশ্চিতটা এই খুঁতখুঁতে বা অস্বস্তা দ্বারা দূরীভূত হবে না। আরো যেন উজু করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তিনি নিশ্চিত জানেন, এর মধ্যে উজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে, তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা, উজু ভঙ্গটাই চূড়ান্ত ধরা হবে। এই জন্য ওয়াসওয়াসাকে আসলে খুব বেশি আমল নেওয়ার সুযোগ নেই। আপনি রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে, সেখানে ওয়াসওয়াসার রুকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন, ইউটিউবে আছে সে সমস্ত রুকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনি অস্বস্তা থেকে রক্ষা পাবেন, সেই সাথে আপনি কোনো সাইকিয়াট্রিস্টও দেখাতে পারেন। কাজী আশরাফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে, আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া, কিন্তু জায়গাটি একেবারে ঘরের বারান্দার কাছে, আমার করণীয় কি? প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে, আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া, আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম, কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত, বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে, সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু শায়িত হবো বা অমুক ব্যক্তির কবর এখানে আর কেউ সাথ থাকবে না, এরকমটি করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আম্বিয়া আলাইহিসসালাম তাদের কথা ভিন্ন, সাধারণত এভাবে নিজেদের কবরকে আলাদা করা জন্য মানুষের কবরস্থান থেকে এটা অহংকার বশত সাধারণত হয়ে থাকে, এটা অনুচিত কাজ। আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবাও শহীদ হতে চান, যদি সেরকম হয় তো অবশ্যই সেটি জায়েজ আছে, করতে পারেন। আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে ভোগ করছেন, ভুগছেন যে এতে আপনার ক্ষতি হতে পারে কিনা, এটা একেবারে আমাদের ধারণা মাত্র, এটা ক্ষতির কোনো কারণ নেই, কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা বিপদগ্রস্ত হয় না, বরং আপনি নিয়মিত আপনার বাবার কবর জিয়ারত করতে পাবেন, বাবার কবরে সালাম পেশ করতে পারবেন, এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয়, বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত। অপুর আসেল, আপনারা লিখেছেন,
একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে, কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না। এখন সে যদি সপ্তাহান্তে, পক্ষান্তে, পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সমপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিমখানায় কিংবা কোন ট্রাস্টে দান করে, এতে কি তার নিয়ত ফলপ্রসূ হবে? প্রথমত, প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো। যদি করতে না পারেন, কারণ তিনি গুণাগার হবেন না, কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না, বিশেষ করে অপারগতার কারণে যখন আপনি এটা পারলেন না, এর কারণে আপনার কোনো গুণা হবে না। অতএব আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায়, সবই কোনো অসুবিধা নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।